শ্রী সিদ্ধান্ত সরসি বিজয় গৌরী গোষ্ঠীপতি বন্দে গুরুপদ ভক্তবিন্দ বিন্দমনি শ্রীচৈতন্য প্রভু বন্দে নিতোদি শ্রী নন্দনন্দন বন্দে রাধিকা চরণোদ गोपीजनो सुक्त बिंदव मनोहर वाछाकलपतुश कृपा सिंधु पति पाने वैष्णवभ्यो नमो नम मुखति वाचा लंगु लंग, लंग हित गिरीय तमहंग बंदी परमाधव

গৌরি য পাত্রস্ব প্রকাশনি চ ভক্তিযুক্ত গুরুভক্তিযুক্ত ভক্তি प्रमोदাক্ষ জগত বরণ্য দৈয়ম সদা পরিভবগ্ন ভবিষ্য দূহম তীর্থাস পদম শিব विरुঞ্চনুতম শরণ্য্যitthaতিহম বনতপাল ভবাদীপুতম বন্দে মহাপুষতে চর হা পাল্লবখচন্দমিছা বিসুজিত গপবধু স্বদর্শী পূর্ণাগর সারমূর্তি সারাধিকা মি কথা করি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ শ্রীদ্দা ধর শিবাধি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিদানন্দ শ্রী অদ্ত গদা ধর শিবা সাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রদে হদে আজানুম্বিতভুজৌ কনকু সংকীর্তনৈকিত কমলা হুতাক্ষজবর যুগ ধর্মপাল বন্দে জগৎ প্রিয় করুণা ভতারু हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे नमामि गंगे पाद पंकज

नारायणो प्रिय मनंगमदापहारम वाराणसी पुरपति भजवीशनाथम वागी सजुस्व वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदय संवित् त्वं नृसिंहमहं भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे जन्मस यथो अन्वयादरतारने ब्रह्मीदिवयुति यूर तेजो वारी मृदा यथा विनमूतिसर्गहमीषा धामना सैनो सदा निरस्तुहक सत्यम पर सुसभी गसराट तेने ब्रह्मीराज आदिवि मुह्यूरु तेजो वारी मृदा यथ विनोतिसर्गह मिषा সদা নিরস্ত নির সত্যম পরম ধীমহী গৌরীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী গোপাল পরমংশ জগৎগুরু জানিয়েছেন ভগবানের সপ্তাবেশ অবতার ব্যাসদেব গোস্বামী ব্যাসমণি সমগ্র জগৎবাসীকে আহ্বান করছেন আপনারা সবাই আসুন আমরা একত্রে সম্মিলিতভাবে ভগবানকে আরাধনা করব ভগবানকে ডাকবো ভগবানের চরণে মনোনিবেশ করব কিন্তু কোনো লোকই দিতে চাইছে না গৌরী গোষ্ঠীপতি প্রতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর প্রহপাত পরমংশ জগৎগুরু জানিয়েছেন শিলাব্যাসমণি সমগ্র জগৎবাস জগৎবাসীর প্রতি আহ্বান জানাচ্ছেন আপনারা সবাই আসুন আমরা সেই পরম সত্য বস্তু সেই সত্য বস্তু চরণে মনোনিবেশ করব সত্যম পরম ধীমহি আমরা আমাদের চিন্তনে চেতনায় সেই পরম সত্য বস্তুকে স্থাপনা করব চিন্তন করব কিন্তু জগৎবাসীর মধ্যে বেশিরভাগই কেউ কোনো সারা দিতে চাইছেন না যে অপ্রাকৃত সত্য বস্তুটাকে না জানা পর্যন্ত আমাদের কোনো রকমভাবে কোনো নিশ্চিন্তি নাই কোনো শান্তি নাই যে পরম নিত্য সত্য বস্তুটা যেটা অত্যন্ত গোপনীয় যেটাকে বাইরের দৃষ্টিতে ভাবনা করা যায় না চিন্তা করা যায় না যেটা পেলে কি হবে এটা পেয়ে কী লাভ হবে এ কোনো কিছুই যদি বোঝা যায় না সেই বস্তুটাকে পাওয়ার জন্য কাউরই কোনো ইচ্ছা দেখা যায় না জগতের জাগতিক যত বস্তু সেগুলো প্রাপ্ত করবার জন্য লোকের মধ্যে ইচ্ছা দেখা যায় কারণ সেগুলোর তারা উপযোগিতা বলে সোনা দানা টাকা পয়সা বাড়ি ঘর এগুলো কি হবে তারা এটা বোঝে কিন্তু অপ্রাকৃত জগতের এই পরম সত্য সত্যবস্তুকে জানলে পরে কি হতে পারে এ সম্বন্ধে কারোর কোনো ধারণা রকমভাবে হচ্ছে না সত্যম পরম ধীমহি বলছেন যে সত্য বস্তুটা আছে বলে যে সত্য বস্তুটা আছে বলে এই জগতে অনেক রকম এই যে মায়া আর বিভিন্ন রকমের আশ্চর্য সেই সমস্ত আকর্ষণ এগুলোই পরম সত্য বস্তুটা আছে বলে তবেই আমরা পাই মানে জগতের যত বস্তু আছে যে কোনো বস্তু আকর্ষণ বিকর্ষণের যত বস্তু আছে সবই প্রকৃতপক্ষে সেই ভগবান পরাত্মর অখিলেশ্বর সেই নিত্য সত্য বস্তু থেকে সত্যম পরম ধীমহী সেখান থেকে এসছেন যে সত্যবস্তু চিন্তা করতে গিয়ে ঋষিমণিরা দেবতাগণ মোহপ্রাপ্ত হন বুঝতে পারেন না কিছু অনেক চিন্তা করেও জানতে পারেন না যে পরম সত্য আদি কবি ব্রহ্মাকে তত্ত্বজ্ঞান দান করেছিলেন যে আদিকবি ব্রহ্মাকে ভগবান তত্ত্বজ্ঞান দান করেছিলেন করে তাকে সৃষ্টির ক্ষমতা দিয়েছিলেন সেই পরম সত্যবস্তু যার দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রত্যেক জগৎ অন্যয় মানে সংযুক্ত প্রত্যেক জগতের অন্যয় ব্যতিরিক ভাব অন্যয় মানে হল প্রত্যক্ষভাবে আর ব্যতিরেকভাবে হল উল্টো উল্টো যেমন সূর্য আকাশে আছে সূর্য আকাশে আছে বলে জগতের সমর্থ প্রকাশ হচ্ছে কিন্তু সূর্যের অন্যরকম একটা অনুভব হয় সেটা কি সেই সূর্য যদি জলেতে প্রতিফলন হয় সূর্য যদি যত জলেতে প্রতিফলন হয় তাহলে এটা সূর্যের মতো দেখা যাচ্ছে কিন্তু আসল সূর্য নয় এটাকে বলে আভাস সূর্য আকাশে আছে এই জন্যই এই যে জলের মধ্যে একটা প্রতিফলন পড়েছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে সূর্য বলে একটা জ্যোতিষ্ক একটা আকাশে আছে বলে তার প্রতিফলনটা পড়েছে কিন্তু এই প্রতিফলনটা দেখে সত্য বস্তুকে জানা যাচ্ছে না এটাকে বলে আভাস আবার সূর্য যদি এখান থেকে আজকেন এখন বিকালে অস্ত গেল অস্তগী অন্য দেশেতে আবার উদিত হল অন্য দেশেতে উদিত হলো আমাদের এখানে অন্ধকার দেখতে পাচ্ছি কিন্তু অন্ধকার দেখতে পেলে আমি এই সিদ্ধান্ত করতে পারবো না যে পরম সত্য বস্তুটা এখন নষ্ট হয়ে গেছে বা নেই অর্থাৎ ভাগবতেই যেটা বলছে চতুর্শীতে যথাভাস ও যথাতমহ এই পরম সত্যবস্তু জানবার জন্য বহু বহু ঋষি মুনি জন্ম জন্ম ধরে হাজার হাজার বছর ধরে তপস্যা করে যার সম্বন্ধে কিছু জানবার চেষ্টা করেছেন কেউ অল্প জেনেছেন কেউ মোটামুটি সবাই এই বস্তুকে জানতে পারেনি জন্মাদর্শ যার দ্বারা জন্ম আদি অশ্ব জন্ম আদি বললো কেন কারণ জন্ম স্থিতি এবং ভঙ্গ অর্থাৎ যে ভগবানের দ্বারা এই জগতের সৃষ্টি এবং স্মৃতি এবং ধ্বংস সব কিছুই যার দ্বারা হয় সেই বলছেন জন্মা জন্মাদর্শ জন্মাদি জন্মাদশ মানে জন্ম আদি অশ্ব কশ্য বিশ্বস্ব জন্ম আদি কার কথা বলছেন বিশ্বস্ব অর্থাৎ বিশ্বের জন্ম আদি অশ্ব বিশ্বস্ব জন্মাদর্শ যত যত মানে যার দ্বারা সংগঠিত হচ্ছে এত বড় পরম সত্যবস্তুকে কেউ জানবার কোনো রকম চেষ্টা করছে আর জানবার কোনো ইচ্ছাও নাই জানবার কোনো তাদের কোনো আগ্রহ এর মধ্যে কোনো রকম দেখা যাচ্ছে না যাই হোক আজকে ভাগবতী মহাপুরাণের যে কথা কালকে আলোচনা প্রসঙ্গে হচ্ছিল সেটা হচ্ছে সেই পরম বস্তু এখন জগৎ থেকে চলে যাবেন এখন তিনি এই জগৎ থেকে চলে যাবেন এ প্রস্তুতি নিচ্ছেন জগৎ থেকে প্রস্তু জগৎ থেকে চলে যাওয়ার জন্য যে প্রস্তুতি নিচ্ছেন জগৎ থেকে একদম গেছে কথা আর উদ্ধবজি মহারাজ এই কথা বুঝে গেছেন উদ্ধবজি মহারাজ বুঝে গিয়ে চিন্তা করছেন যে এখন ভগবানকে ছাড়া তো আমি এক মুহূর্ত থাকতে পারবো না তাই জন্য তিনি তাকে প্রার্থনা করছেন যে আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন মাম নয়ো আমাকেও আপনার সঙ্গে নিয়ে চলুন এখানে উদ্ধবজী মহারাজ কালকে প্রার্থনা করেছিলেন নাহম তবাংঘ্রিক কমলম ক্ষণার্ধমপি কেশব ত্যাক্তম সমুৎসহে না তো সধাম নয় মাম ওপি আমাকেও আপনার ধামেতে দয়া করে নিয়ে চলুন কারণ আমি আপনার চরণ কমল ছাড়া ক্ষণার্ধ এক ক্ষণ থাকতে পারবো না আর তব বিকৃতম কৃষ্ণনী নাম পরমঙ্গলম আপনার যে পরম মঙ্গলময় যে লীলাগুলো করেছেন সেগুলো জগৎবাসী যদি কানেতে শ্রবণ করে কর্ণ পিয়ুষম আশ্বাদ্য তেজতি অন্ন স্পৃহায়নহ তারা অন্য কোনো অভিলাষ আদি যদি হৃদয়ে থাকে সেগুলো সব কেটে দিয়ে তারা নিত্য জগতে প্রবেষ্ট হতে পারেন আর আপনার সঙ্গে আমি শয়নেতে ভোজনেতে অটন অর্থাৎ বেড়াবার সময় স্নান আদি যে কোনো ক্রিয়াকর্মে সবসময় আপনার সঙ্গে আমি ছিলাম শয্যা সনাটন স্থানও স্নান ক্রীড়া সনাদিস্যু খেলা করা অসন্মানে খাওয়া সবসময় আপনার সঙ্গে ছিলাম কথম তাম প্রিয়মাত্মানাম ব্যয় ভক্তা ত্যাযমহি আপনি কি করে আমাদেরকে ত্যাগ করে যেতে পারেন আপনার সঙ্গে তো সবসময় আমি ছিলাম এই অবস্থা আপনি তো নির্দয় হয়ে আমাকে ছেড়ে যেতে পারেন না এইভাবে বায়াম আমাদেরকে আপনি ছেড়ে কেন যাবেন আর বিশেষ করে আপনার প্রসাদ সেবা করতে করতে আমরা মায়া জয় করব অনায়াস আমাদের কোনো অহংকার নাই কিন্তু প্রসাদ ও সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয় আপনার যে তয়ব ভক্ত আপনি যে প্রসাদ পেয়ে রাখতেন সেটা আমি পেতাম শ্রক আপনি যে অনুলেপন ব্যবহার করতেন চন্দনাদি সেগুলো আমরা ব্যবহার করতাম গন্ধ ওয়াশ কাপড় চোপড় অলঙ্কার যা কিছু আর আমি তো আমরা তো সবসময় আপনার উচ্ছিষ্ট ভোজন দা সাহাস তব আপনার উচ্ছিষ্ট ভোজন করে আমরা মায়া তব মায়া জয়মহী আমরা তো অনায়াসে জয় করব আপনার প্রসাদ সেবা করলে হয় যারা প্রসাদ সেবা করেন না তাদের বন্ধন অবশ্যই থাকে তাই জন্য শিষ্য গুরুদেবের কাছে বলছেন তাই শিষ্য তব থাকিয়াও সর্বদা নারাইব পূজা কার উচ্ছিষ্ট আদি অপরকে আমি দেব এরকম একটা অভিমান হবে আমার মধ্যে আমি তো আপনার উচ্ছিষ্ট বুঝি কুকুর ভক্তিমনো ঠাকুর নিজেকে পরিচয় দিয়েছেন আমরা হচ্ছে নামহট্টের ঝাড়ুদার পরিচয় দিয়েছেন ভক্তিমোদ ঠাকুর নিজেকে এই গদ্রুমে নামহট্টের ঝাড়ুদার পরিচয় দিয়েছেন এই নামের হাটটা নিত্যানন্দ বলরাম তিনি স্থাপনা করেছিলেন কে নিত্যানন্দ বলরাম করেছিলেন নিত্যানন্দ বলরাম খুব চিন্তা করেই অনেক কৃপা করবার জন্য এগুলো করেছেন নদিয়া গদ্যুমে নিত্যানন্দ মহাজন নাম হট্ট জীবেরও কারণ আর সেখানে যত মহাজন আছেন সেই সব মহাজনগণ নাম বিতরণ করেন মূল্য নিয়ে সে মূল্যটা কি শ্রদ্ধামূল্যে মূল্যে মান বিতরণ করেন ভক্তিমোধ ঠাকুর নিজেকে নাম হট্টের ঝাড়ুধার হিসেবে পরিচয় দিয়েছেন পৌপাত বলছেন আমরা এই নাম হাটের যে ভক্তি ঠাকুর নিজেকে ঝাড়ুদার পরিচয় দিয়েছেন আমরা ভক্তি ঠাকুরের যে ঝাঁটা যেটা দিয়ে পরিষ্কার করেন তার এক একটা শলা আমরা ভক্তি ঠাকুরের যে ঝাঁটা তার একটা একটা শলা হতে চাই তা আমরাও ঠাকুরকে এই সাহায্য আমরা যেন এই সেবায় অংশগ্রহণ করতে পারি নামের হাটেতে জঞ্জাল পরিষ্কার আর নামের হাটেতে জঞ্জাল পরিষ্কার করার প্রশ্ন আসছে কেন নামের হাট কি নোংরা হয়ে গেছে বক্তৃতা যে হ্যাঁ নামের হাট সভাপতি নোংরা হয় নামের হাটেতে বাইরের জপ বা নামের হাটেতে বাইরের যত দুষ্ট ব্যক্তি তারা এসে নামের হাটেতে গণ্ডগোল সৃষ্টি করেন অন্নাবিলাস ব্যবচার অনাচার নামের হাট মানে কি এটা নামের হাট এটা নামের হাট এখানে ভগবানের নাম গান কথা কীর্তন হয় এটা নিত্যানন্দ প্রভুর আদেশে হয়েছে নিত্যানন্দ প্রভু এখানে মহাজনগণকে আদেশ করেছেন যে যারা শ্রদ্ধা মূল্যে নাম নিতে চায় তাদেরকে দেবে কিন্তু নামের হাটে ঘটনাক্রমে বিভিন্ন রকম ময়লা চলে আসছে বিচার অত্যাচার মঠে মন্দিরে সব কিছু এটাকে বলছেন এগুলো সব নামের হাট যেখানে নাম বিতরণ হওয়ার কথা ছিল এখন আর হয় না আগে নাম বিতরণ করারই কথা ছিল কিন্তু বর্তমানে হচ্ছে না অন্য উদ্দেশ্য হয়ে গেছে তো এখানে যেখানে শুদ্ধ গুরু বৈষ্ণব থাকেন সেখানে সবসময় হরিকথা কীর্তন আদি সব কিছু হয়ে থাকে তার দ্বারাই জীবের চরম মঙ্গল হয় এ কথাটাই স্বাস্থ্যপর অনু অনুক্ষণ এই কথাটাই বলছেন আর এখানে শয্যাসন প্রত্যেকটা সময়ে আপনি আপনার প্রসাদ সেবা করেছি তয়োপভুক্ত সগ গন্ধবাস ও অলঙ্কার চর্চিতাহা উচ্ছিষ্ট ভোজিন দাসাহাস তব মায়াম জনে তব মায়াম জয়ে মহি আমরা আপনার মায়াকে প্রসাদ সেবা করে জয় করব যারা অভিমান থাকবে তারা প্রসাদ পাবেন না প্রসাদ মানে ডাল ভাত এটা নয় প্রসাদ মানে হচ্ছে কী সেখানে শুকদেব গোস্বামী ও উদ্ধবজি মহারাজ বলছেন এখনও বলে যাচ্ছেন যে বাত তো রসনা ইয় শ্রমণা ঊর্ধ্বমন্ত্রী নহ ব্রহ্মাক্ষম ধামতে ইয়ান্তি শান্তাহা সন্ন্যাসীন অমলা দিগবাস যারা প্রায় কাপড় অনেক সাধু দেখা যায় বৃন্দাবনে আছে পাহাড়ে পর্বতে তারা কাপড় চোপড় পরেন না বা ব্রহ্মচর্য বা অনেকে কৌপিন পরেন খালি তারা ঊর্ধ্বরেতা তারা জীবনেও এক বিন্দু তাদের কোনো ক্ষয় হয় না তারা ঊর্ধ্বরেতা যখন কেউ ঊর্ধ্বরেতা হয় তখন সেই শক্তি যখন ওপর দিকে ওঠে তখন তার জন্য প্রবল একটা অনন্য একটা শক্তি দেখা দেয় যারা ঊর্ধ্বরেতা যারা বাস্তবিক ব্রহ্মচর্য পালন করেন জগতের কোনো কিছু দর্শন করে যারা মোহিত হন না সেই দিগবাসা ঊর্ধ্বরেতা আশ্রমী সকল কেউ কেউ ব্রহ্মচর্য করেন কেউ কেউ সন্ন্যাস আবার কেউ বানপ্রস্থ নিয়েও ঊর্ধ্বরেতা হওয়ার চেষ্টা করেন করেন এই সব আশ্রমী এরা আশ্রমের বাইরে নয় এরা আশ্রমী সকল এবং শান্ত সন্ন্যাসী ঋষিগণ আপনার ব্রহ্মাক্ষ ধাম প্রাপ্ত হয়ে থাকে অর্থাৎ যারা ভগবানের ব্রহ্মজ্যোতি বা ভগবানের চিন্তন অন্যরকমভাবে করেন ভগবানের প্রত্যক্ষ সেবাতে নিয়োজিত হন না তারা ব্রহ্মাক্ষ ধাম প্রাপ্ত হন আর উদ্ধবজি মারা বলছেন বয়ম তু হো মহায়োগীন হে মহাযোগীন কৃষ্ণ আমরা কিন্তু বয়ম তু তু মানে কিন্তু আমরা কিন্তু ইহ হে মহাযোগেন ভ্রমন্তহ কর্ম বদমসু এরা দৈন্য করে বলছেন উদ্ধব মহারাজের কখনই কর্মর বন্ধন নাই যে উদ্ধব মহারাজ জন্ম থেকে আরম্ভ করে সবসময় কৃষ্ণচিন্তায় বিভোর ছোটবেলা থেকে কৃষ্ণকে নিয়ে খেলা করতেন তার মধ্যে কখনই কর্মবন্ধন থাকতে পারে না তথাপি তিনি দৈন্য করে বলছেন যেমন কৃষ্ণদাস কবিদাস গোস্বামী দৈন্য করে বলেন অনেক কিছু আমি পুরীষের কুইটে তো মিশ এগুলো বলেন বয়ন্ত ইহ মহাযোগিন ভ্রমন্ত কর্মভদসু কর্মমার্গে ভ্রমণ করতে করতে হ্যাঁ তৎবার্তায়া আপনার কথা আদি স্মরণ করতে করতে চিন্তন করতে করতে গাইতে গাইতে তরিস তরিশ্যাম হ্যাঁ স্তাবকই দুস্তরমতমহ এটা দৈন্য করে বলছেন তার মধ্যে কোনো তম নাই আমরা ভয়ঙ্কর এই তমময় এই জগতের যে ভয়ঙ্কর সংসার আমরা অনায়াসে এই সংসারকে পার হয়ে আমরা চলে যাও চলে আমরা নিত্যধামে যাব হে মহাযোগিন আমরা এই কর্মময় সংসার পথে বিচরণ করতে করতেও ভবদীয় অর্থাৎ আপনার ভক্তগণের আপনার ভক্তগণ সহ আপনার এ পরে শ্লোক বলছেন স্মরণত কীর্ত স্মরন্তহ কীর্তে কীর্তানি গদিতানি চ চত্যুৎস্মিত ক্ষণক ছেলি হ্যাঁ জন্নি কবিরম মানম জগতের লোককে ঠিক মানুষের মতো আপনি নিজের ক্রিয়াকলাপ দর্শন করিয়েছেন ঠিক মানুষই মনে হবে অন্য কিছু মনে হবে না ভগবান বলে কেউ জানতে পারবে না সেই যে আপনার সংসার পথে এখানে কর্মময় পথে বিচরণ করেও আমরা আপনার ভক্তগণ সহ আপনার যে অলৌকিক সমস্ত লীলা আপনার দর্শন আপনার আলাপ আলোচনা আপনি করেছেন গতি আপনার গতি আপনার হাসি আপনার দর্শন আপনার পরিহাস আপনার খেলাধুলা যা কিছু যেটা নরলোকের বিড়ম্বন নরলোকের এটা বিড়ম্বন ছাড়া কিছু নয় আপনি ঠিক মানুষের মতোই মনুষ্যলীলা এমনভাবে করেছেন কে বোঝবার উপায় নেই যে আপনি যে সাক্ষাৎ ভগবান এই সমস্ত নরলোক নরলোক বিড়ম্বিত চেষ্টা অর্থাৎ নরলোককে নরলোকে অর্থাৎ ইহজগতে লোকে বুঝতে পারে না বলে বিরম্বন বলেছি বিরম্বন মানে আমি যেটা জানতে পারলাম না বুঝতে পারলাম ঠকে গেলাম এরকম ধরনের লোক নরলোক বিরম্বন চেষ্টা সেই সব জিনিসগুলো এবং কথা কার্যাদি সমস্ত এইসব স্মরণ কীর্তনে দুরন্ত এই ভবসাগরকে আমরা উত্তীর্ণ হয়ে যাব আমাদের কোনো অসুবিধা নেই এইভাবে প্রার্থনা উদ্ধবজি মহারাজ করছেন করার পরে সুখদেব গোস্বামী এবার বলছেন সুখদেব গোস্বামী এবার বলছেন এইভাবে যখন উদ্ধব ভগবানের কাছে কাতর প্রার্থনা করলেন এবং বিজ্ঞাপিত রাজন ভগবান দেবকৃষ্ত একান্তিনম প্রিয়ম ভৃত্যম উদ্ধবম সমভাসত এইভাবে যখন উদ্ধব অন্তরের গোপন কথা তাকে বললেন তার দুঃখের কথা যে কোনোভাবে কৃপা তিনি প্রার্থনা করছেন সেই সময়তে ভগবান তাকে একান্তে বসিয়ে তাকে একান্তে বসিয়ে ক্যাশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকারি বিশেষ কিছু কথা তাকে বলতে আরম্ভ করলেন কি কি কথা বলতে আরম্ভ করলেন সেটা আমাদের এবার পরের অধ্যায়তে আলোচনা করা হবে এখানে বলছেন ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে পরমহংস্যাং সংহিতায়াম বৈয়সক একাদশ স্কন্দে ভগবৎ উদ্ধব সংবাদে ষষ্ঠ অধ্যায়ে সমাপ্ত এবারে সপ্তম অধ্যায়েতে এখানে ভগবান উদ্ধবকে বিশেষ কিছু কথা বুঝে ভগবান ভগবানের কিছু বিশেষ উদ্দেশ্য আছে যে উদ্দেশ্য নিয়ে তারা ভগ যে উদ্দেশ্য নিয়ে ভগবান সাধুগুরু বৈষ্ণবকে জগতে পাঠান উদ্ধবকে তিনি নিজের সঙ্গে নিয়ে যেতে চান না উদ্ধব জোর করে ভগবানের সঙ্গে যেতে চান উদ্ধব বলেন যে আমি তোমার সঙ্গে যাব ভগবান বলে না আমাকে যদি ভালোবাসো তাহলে আমার ক্রিয়াকর্ম আমি যা বলি আদেশ এটা পালন করতে হবে তোমাকে কাজেই ভগবানের ইচ্ছা হলো উদ্ধবকে ইহ জগতে একটা রূপে রেখে যাবেন কেন এই জগতে এই জগতে তথাকথিত গুরু অনেক পাওয়া যায় যেটা শঙ্কর ভগবান পার্বতী মাকে বলছেন পার্বতী পার্বতী মাকে শঙ্কর ভগবান বলছেন যে দেখো দেবী জগতে প্রচুর গুরু পাওয়া যায় এগুলো প্রচুর গুরু শিষ্য পাওয়া খুব কঠিন এই বলছেন গুরবো বহব সন্তি শিষ্য বৃত্তাপ হার কাহা শিষ্যের বৃত্ত শিষ্যের টাকা পয়সা বৃত্ত হরণ করে নেয় শিষ্যের টাকা পয়সা বৃত্ত সব হরণ করে নেয় এরকম গুরুর সংখ্যায় জগতে বেশি হাজার হাজার অসংখ্য গুরু কিন্তু এমন গুরু পাওয়া খুবই দুর্লভ যে গুরু শিষ্যের কোনো কিছুই সমস্ত সন্তাপ সমস্ত কষ্ট দুঃখ সন্তাপ নিজে গ্রহণ করে তাকে পবিত্র বানাতে পারে তাকে ভগবানের চরণে পৌঁছে দিতে পারে শিষ্যের থেকে একটা ফটিকরু কিছু নেয় না এরম সাধু দুর্লভ টাকা পয়সা প্রতিপত্তি সম্মান এরা যদি চায় জগতের সমস্ত প্রতিষ্ঠা নিতে পারবে একটুখানি ঠকাতে হবে লোককে সামান্য একটু ঠকাতে হবে মিষ্টি কথা বলতে হবে এদিক ওদিক অভিনয় করলেই পারবে কিন্তু করে না ভক্তিবিনোদ ঠাকুর যখন তার অবসরপ্রাপ্ত জীবন রিটায়ারমেন্টের পর তিনি এই যে এখানে ভজন কুঠির ভক্ত সানন্দ সুকথা গুঞ্জ এখানে তিনি রিটায়ারমেন্টের পর কিছু টাকা পেয়েছিলেন সেই টাকাটা দিয়ে ভক্তিমণ্ড ঠাকুর ভজন কুঠির করছিলেন ভজন কুঠির করেছিলেন ভজন কুঠিরে যখন সব ছেড়ে দিয়েছিলেন আর কোনো কিছু বাইরে ভাষণ দিতেও যান না কোনো কিছু যান না এবার খালি নাম নাম ভজন আশ্রয় করে তিনি খালি গৌর গদাধর সেই বিগ্রহ নিয়ে চলে গেছে নেই নিয়ে চলে গেছে জোর করে পরে বহুপাত এই বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন বিগ্রহ ছিল ভক্তিমেট ওপরে যে ঘর আছে ওখানে দেয়ালে একটা দেখবেন দেয়াল 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 ঘর ওইটার মধ্যে গৌর গদাধর এরকম থাকতেন আর ভক্তমেট চোখ বুঝে নাম করতেন আর মাঝে মাঝে দেখতেন নাম নামভোজনে তাকে প্রীতি সাধন করতেন ভক্তিমেট আর বৈকাল বৈকালবেলা বিকেল চারটে নাগাদ তিনি কী করতেন ওপর থেকে আস্তে আস্তে দেন। ওই যে একটা বেদি ছিল ওটাকে ভেঙে ফেলেছে যেটা বর্তমানে ও থাকে তার পাশে একটা বেদি ছিল সে বেদিটাকে ভেঙে ফেলেছে ওই বেদিটার ওপর বসে তিনি ভাগবত কথা বলতেন ভগবানের কথা বলতেন ওইখানে বসে বিকেলবেলা বলতেন তখন গ্রাম চারিদিকে জঙ্গল এমন কিছু ব্যাপার না দুজন একজন বেশিরভাগ সময় কৃষ্ণদাস বাবাজি মহারাজ একা শুনতেন কেউই নাই কখনও কখনো গৌরকিশোর বাবাজি মহারাজ নবদ্বীপ থেকে ওই পার থেকে আসতেন প্রায়ই আসতেন এসে ওই কুটি যেখানে গৌড়কিশোর বাবা ভজন কুটি লেখা আছে ওখানে থাকতেন দুটো পেতেন কিছু আর ভক্তিমনদ ঠাকুরের সঙ্গ করতেন এত আশ্চর্য এইটা কাজেই মায়ামায় জগতে ভক্তিমেন ঠাকুর আশা করতে পারেন না যে সবাই এই সব কথা বুঝবে তিনি জীবনে অনেক হরিকথা বলেছেন বিভিন্ন ভাষায় বক্তব্যোথ ঠাকুর প্রসঙ্গ চলে এলো যে কতটা লোকের মঙ্গলের চেষ্টা করেছেন তিনি ইংরাজি বলতে পারতেন জলের মতো অপূর্ব মানে একশো দেড়শো বছর আগেকার ভক্তিমোদ ঠাকুর একশো দেড়শো বছর আগেকার ইংরাজি এখন দেখলে মনে হয় এটা বর্তমান একটা আধুনিক ইংরেজ এত সুন্দর তিনি উর্দু জানতেন হিন্দি জানতেন বাংলা জানতেন সংস্কৃত জানতেন অনেক ভাষা জানতেন এবং বিভিন্ন ভাষায় তিনি গৌরাঙ্গের কথা প্রচার প্রাণটাকে দিয়ে দিয়েছেন মানে প্রাণটাকে দিয়ে দিয়েছেন কীভাবে দিতে হয় তিনি দেখিয়েছেন এইভাবে তিনি করেছেন বিভিন্ন অসংখ্য লেখা অসংখ্য কীর্তন অসংখ্য বক্তৃতা তিনি সেগুলো আমাদের কাছে এখন আর নাই কিছু কিছু মহাজন যারা তার সঙ্গে ছিলেন তারা লিখে নিয়েছেন সেগুলো আমরা কিছু পাই বাকি উনি যা লিখেছেন সেটি আর পৌপাতের সময় যেসব হরিকথা বলতেন তখন অনেক বিরাট পণ্ডিত ব্যক্তি থাকতেন আমাদের গুরুবর্গ আমাদের গুরু মহাজ আদি পৌপাত বলছেন সঙ্গে সঙ্গে লিখে নিতেন লিখে নিতেন সেটা আমাদেরকে লিখিতভাবে আমরা পেতাম তো যাই হোক এখন শঙ্কর ভগবান দেবীকে বলছেন দেবী জগতে অনেক গুরু পাওয়া যায় তাদের অনেক গুরু আমাদের গুরুবর্গ বলতেন গুরু থেকে ওই এটা গরু হয়ে যায় এটা মশারটা বাদ দিলে এরকম ধরনের অবস্থা বর্তমান গরু গুরু থেকে উকারটা বাদ দিলে তো যাই হোক এখন উকারটা উকারটা বাদ দিলে গরু হয়ে যায় এরকম অবস্থা তো শঙ্কর ভগবান দেবী মাকে বলছেন গুরব বহব সন্তি শিষ্য শিষ্য বিত্তাপাহক শিষ্যের টাকা পয়সা প্রতিষ্ঠা আদি লুট করার মতো গুরু গুরু জগতে বাব মা মানে দেবী অনেক আছে কিন্তু শিষ্যের সন্তাপ গ্রহণ করে শিষ্যকে ভগবানের চরণে পৌঁছে দেওয়ার মতো ক্ষমতা কাউ নয় খুবই কম নেই বললেই হয় জগতে এখন প্রায় নেই বললি তা একেবারে নেই বললে এটা ভুল কথা হবে থাকতে পারে লুকিয়ে আছেন তাই বলছেন ভগবান বলছেন যদার্থ মাম মহাভাগ তৎ চিকিৎস মেব মে ব্রহ্মা ভব লোকপালাহা সর্বাসম সর্বাসম মেয়ে অভিকাঙ্ক্ষী না ভগবান এবার সত্য কথাটাই সত্য কথা মানে যেটা গোপন রেখেছিলেন এতদিন বলেননি উনি কখনোই কথা বলেন না বলছেন যে কথাটা চেপে রেখেছিলেন এটা এখন বলছেন অনেক অনেক সময় কথাও বলেন ভগবান বলেন সেগুলোর মধ্যে অনেক রহস্য আছে ভগবান কথা বলেন সেগুলোর মধ্যে অনেক রহস্য আছে ভগবানের বলছেন আমাদের পহুপাত বলছেন যদি এলে এলে কপটতা করবার অধিকার কাউ থাকে বহুপাত বলছেন যদি কপটতা করবার কোনো অধিকার থাকে বঞ্চনা করবার সেটা একমাত্র কৃষ্ণের আছে জগতের কেউ যেন না করে কৃষ্ণের একমাত্র লোককে বঞ্চনা করার অধিকার আছে কৃপা অধিকার আছে কপটতা করার অধিকার একমাত্র কৃষ্ণের আর কেউ যেন না করে করলেই তারা মরবে কৃষ্ণের একচ্ছত্ব অধিকার এইটা অনেক গোপন রহস্য এটা সাধারণ লোক বুঝবে না এর মানেটা কী হলো এটা বুঝবে না তো যাই হোক এখানে বলছেন উদ্ধবকে বলছেন এবার ভগবান হে মহাভাগ তুমি আমাকে যা জিজ্ঞাসা করেছ তাই আমার ইচ্ছা আর ব্রহ্মা মহেশ্বর লোকপালগণ আমার বৈকুণ্ঠ আমি যেতে পারি এরকম ধরনের আমাকে বলছেন আপনি যদি ইচ্ছা করেন যেতে পারেন অর্থাৎ আমাকে ইঙ্গিত দিয়ে দিল এবার আপনি যেতে পারেন আপনার যদি ইচ্ছা হয় আমরা তো কোনো আদেশ করব না হে মহাবাগ উদ্ভব তুমি আমাকে যা জিজ্ঞাসা করছো যে আমার তোমার মনে হচ্ছে আমি লীলা সংবরণ করব ইত্যাদি তো কথাটা মিথ্যে নয় তো আমার ব্রহ্মা আদি শঙ্কর এরাও আমার বৈকুণ্ঠ গমনের ব্যাপারে বিজ্ঞাপন করেছেন গেলে আপনি যেতে পারেন যাই হোক এখন দেখো আমার যা করো আমার তো কোনো কর্তব্য নাই আমার কোনো আমার কোনো কর্তব্য বলে ত্রিশু লোকেশু তিন লোকে আমার কোনো কর্তব্য কিছু তবে আমি করি কেন করি আমি না করলে জগতের লোক করবে না জগতের লোক করবে না ওই জন্য শ্রেষ্ঠ মহাজন যারা তাদের প্রাণ চলে গেল তারা নিয়ম আচার নেষ্ঠা নিত্য সেবাগুলো চালিয়ে যান বদ্ধজীব কখনো ইচ্ছে হলো করলো না হলো না করলো বদ্ধজীবের এরকম অবস্থা কিন্তু যারা ভগবানের নিত্য সেবক তারা বন্ধ করেন না তাদের চলে এটা তারা বন্ধ করতে পারেন না কারণ তো নিত্য সেবা তার কাজেই ভগবান বলছেন যে যারা শ্রেষ্ঠজন আছেন তারা জগতে সাধারণ ব্যক্তিগণ কিছু করবে না এই জন্য তারা কষ্ট করে ক্রিয়াকর্ম করে তাদেরকে প্রমাণ রাখেন আমি করছি তোমাকেও করতে হবে অর্থাৎ এটাকে বলে লোক লোকসংগ্রহ অর্থাৎ লোককে প্রমাণ দেওয়ার জন্য আমিও করছি তুমিও কর এই জন্য কৃষ্ণ ক্রিয়াকর্মগুলো করেছেন নালে করবেন না এইটা গীতা ভগবান বলেছেন যাই হোক এখন ময়া নিষ্পাদিতম হি অত্র দেব কার্যম অশেষত যদর্থম অবতীর্ণ অহম অংশেন ব্রহ্ম ব্রহ্মণার্থিতা ব্রহ্মা আদি সবার দ্বারা প্রার্থিত হয়ে আমি যে কারণে অবতীর্ণ হয়েছি এখানে বোম্মায় পার্থনে ভবতী ভূতলে আমি অবতীর্ণ হয়েছিলাম সেই দেবকার্য নিঃশেষরূপে সাধিত হয়ে গেছে আর বিপ্রসাপ যে লেগেছিল কালকেও আলোচনা সেই যদুকুল নষ্ট হবেই এটাকেও আটকাতে পারবে না আর আজ থেকে সাত দিনের মধ্যে বেশি দিন না ওরা অভিশাপ মানে নষ্ট হয়েই গেছে মাত্র সাত দিন অবশেষ আছে সাত দিনের মধ্যে সাগরের তলায় এই দ্বারকাপুরি চলে যাবেন সমস্ত চলে যাবে কাজেই সবাই মিলে এখান থেকে যেন চলে যায় এখানে যেন নবস্তব্য এখানে বাস করা উচিত নয় কুলং বই সাপ ও হ্যাঁ হ্যাঁ ছতি অন্য অন্য বিগ্রহাত তারা একে অপরের সঙ্গে লড়াই করে শেষ করবে এরকা এরকাবিক্ষ ধারালো খুব কেটে আর সমুদ্র সপ্তমে হি এতাম পুরীম প্লাবৈশতী এই যে পুরী এটা সাত দিনের মধ্যে সমুদ্র গাছ করবে যার হি এ বায়ং মায়া ত্যাক্ত লোকায়ম নষ্ট মঙ্গলহ উদ্ধব ঠিক যে সময়েতে আমি এই জগৎ থেকে উঠে যাব ঠিক যে সময়েতে আমি এই জগৎ থেকে নিজেকে তুলে নেব সঙ্গে সঙ্গে অমঙ্গল গ্রাস করবে পুরো জগৎকে সঙ্গে সঙ্গে খালি আমি পৃথিবীকে স্পর্শ করে আছি বলে কিছু করতে পারছে না এই কলি বদমাস কিছু করতে পারছে না যে ও অপেক্ষা করছে আমি কখন যাব যেন বলছেন জারহি এ ওয়ায়ম মায়া ত্যাক্ত আমি যে মুহূর্তে জগৎকে ছেড়ে যাব লোক ওয়ং নষ্ট মঙ্গলা লোকের মঙ্গল প্রায় চলে যাবে বলেই ধরে নাও প্রত্যেকটা লোক ব্যাবিচার করবে অনাচার খুব কম লোকই সৎপথে থাকবে থাকবে না যরহি এ বায়াম মায়া ত্যাক্ত লোক ওয়াম নষ্টমঙ্গল ভবিষ্যতে অচিরাত সাধো কলিনাপি নিরাকৃত যত মানুষের সদ্গুণ আদি এগুলো সব প্রায় মুছে যাওয়ার পথেই যাবে মুছে যাওয়ার পথে কাজে বলছেন হে উদ্ধব যখনই আমি জগৎ ত্যাগ করব তখনই কলিকত্তিক অত্যন্ত চক্রান্ত হবে এখানে আর সমস্ত লোক মঙ্গল থেকে বিরত হয়ে মঙ্গল যা কিছু আছে এখন এগুলো কিছু করবে না অমঙ্গলের পথে ছুটতে থাকবে যাই হোক এক কাজ করো কুলং বই স্বাপনী হয়ে গেল তারপর বলছেন ন বস্তব্যম তয় বহম তুমিও কিন্তু এই জগৎ এখানে আর থেকো না তোমাকেও আবার চলে যেতে হবে চলো ন বস্তব্যম তয় বইহ মায়া ত্যাগতে মহিতলে আমি যখন পৃথিবী ত্যাগ করে চলে যাব। তুমিও এই সংসারের মধ্যে কোনো কিছুতে জড়িয়ে থেকো না তুমি পারবে না তুমি বড্ড ভালো মানুষ তুমি অত্যন্ত ভালো ছোট। আমাকেই দেখ তুমি আর এগুলো সহ্য করতে পারবে না কাজেই তুমি এক কাজ করবে উদাসীন হয়ে এই মহি পৃথিবীর তলের তীর্থ আটন বিভিন্ন উদাসীন হয়ে কেউ যেমন বিদুর মহারাজ বিদুর মহা অনেক বিদুর মহারাজ মহা জ্ঞানী যমরাজি মহারাজ স্বয়ং তিনি অনেক বোঝালেন নেই নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করে কিছু লাভ তো নেই কিছু লাভ তো ভাবি না তোরা বোঝালেন তাদের কিন্তু কেউ বুঝবে না বিশেষ করে দুর্যোধন তো বুঝবেই না ভীম অর্জুন বা যুধিষ্ঠির এরা যাও মানবে এগুলো মান মেনে নেবে যাই হোক হয়ে গেছে সেটা কিন্তু দা মানবে না যুদ্ধ তো পঞ্চমাণ্ডব চায়নি ভগবান শ্রীকৃষ্ণ বলছে তোমরা তো যুদ্ধ চাওনি যুদ্ধ তো ওরা করছে তো তোমার অন্যায়টা কী করে হলো যখন অর্জুন খালি শোক করছে হ্যাঁ আমি যুদ্ধ করবো কী করে এই যুদ্ধ করে আরে যুদ্ধ তো তুমি চাওনি যুদ্ধ তো ওরা করেছে তো এটা তো ধর্মযুদ্ধ এটা তো অধর্মযুদ্ধ নয় যে তুমি এটা কোনো তা তোমার অসুবিধে কী আছে এটা এটা তো ধর্মযুদ্ধ হচ্ছে কাজে বিদুরজি মহারাজ যখন অপমানিত হচ্ছেন বিদুরজি মহারাজ তো শেষ বোঝানো বোঝাতে গেছেন নিজের ভাই ধৃতরাষ্ট্রকে অনেক বুঝিয়েছেন রাজন দেখুন এই যে আপনার ছেলে দুর্যোধন এই যে কী অত্যাচার করেছে কি অন্যায় আপনি তো সবই জানেন এর পরেও আপনি চুপ রয়েছেন ধর্মকে তো আশ্রয় করা আমাদের দরকার কিন্তু অন্ধরাষ্ট্র হৃদয়ে তো অন্ধ এমনি তো চোখে তো অন্ধ তো আছেই চোখে তো দেখতে পায় না কিন্তু বাস্তব অন্ধ তখন লোকে হয় দুটো চোখ থাকলেও আমি অনেক ব্যক্তিকে দেখেছি দুটো চোখ আছে কিন্তু হৃদয় অন্ধ তাদের এই দুটো চোখ থাকা না থাকা একই ব্যাপার এই দুটো চোখ থাকলেও কি না কী দেখা যায় হৃদয় অন্ধ বিবেক বলে কিছু নেই সেই সব লোকেদের ঘোরতর অমঙ্গল হয় বিদুরজি মহারাজ যখন বোঝাচ্ছেন তখন দুর্যোধন এসে তাকে অকথ্য ভাষায় গালি দিলেন বলছেন এই দাসিপুত্রকে কে ডেকে এনেছে তাড়িয়ে দাও একে এখান থেকে এই পুত্র তার সমস্ত কিছু কেড়ে নিয়ে তাড়িয়ে দাও কাপড় চোপড় সব কিছু এরকম ধরনের অপমান করছেন এক মহাপুরুষকে যে বিদুরজি মহারাজ মহাভাগবত তাকে দুর্যোধন যখনই গুরু বৈষ্ণবের অবহেলা হয় অপমান হয় তখন যে কি অমঙ্গল নেবে আসে জগতে এরা মানুষ ভাবতে পারে না চোখের সামনে দেখা কত ভয়ঙ্কর ভয়ঙ্কর এখন বিদুরি মহারাজ যখন এভাবে অপমানিত হলেন তিনি তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়ার দরকার পড়ল না বিদুর বলছে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও সব ক্যারিনি কাপড় চোপড়ে তাড়িয়ে দাও বাইরে থেকে কোথা থেকে দাসী থেকে ডেকে এরাম ভাষায় কথা বলছি বিদ্যুজি মানে কিছু মনে করলেন সোজা মাথা নিচু করে চলে গেলেন শেষ বোঝাবার শেষ বোঝাবার চেষ্টা করলেন যাতে এই ভয়ঙ্কর যুদ্ধ না হয় কিন্তু যুদ্ধ হবে কিছু করার নেই বিদ্যুজি মহারাজ এদের যখন কথা শুনল না এরে যখন কেউই মানবে না বিধুজি মা চলে গেলেন তীর্থ পর্যটনে বিদ্যুজি মহারাজ চলে গেলেন ও তোদের সঙ্গে আমি থাকবো না আমি চলে যাই ভগবানের বিভিন্ন তীর্থকে সেবা করবার জন্য তিনি চলে গেলেন একে একে বিভিন্ন তীর্থ পর্যটন করার জন্য চলে গেলেন আর এখানে আমাদের উদ্ধবজি মহারাজকেও ভগবান বলছেন ভাগবতে আসে তৃতীয় স্কন্ধে বিদুরজি মহারাজ পর্যটন করতে করতে উদ্ধবজি মহারাজ সঙ্গে দেখা হয়েছিল অনেক কিছু কথা প্রশ্ন করেছিলেন জানলেন কিন্তু উদ্ধব বললেন যে তোমাকে জ্ঞান দান করবার জন্য মৈত্রীমণি অপেক্ষা করছে মৈত্রীমণি ছিল মানে যখন কৃষ্ণ অন্তর্ধান করেন তার আগে যে উপদেশগুলো করেছিলেন বিদুর হ্যাঁ সেই সময় তিনি উদ্ধবজি ছিল উদ্ধবজিকে সেই সময় ওই মৈত্র মৈত্রীয়মণিও ছিলেন সেই জন্য বিদুরুজিকে বললেন তোমার জন্য গঙ্গা তীরে গঙ্গা তীরে অপেক্ষা করছেন তোমার সঙ্গে দেখা হবে এটা ভবিতব্য গেলেই দেখা হবে আমার আর কথা বলার আর কথা বলার আর অবস্থা নেই আমার একেবারে একটা করে কথা বলছেন আর পাগলের মতো কাঁদতে কাঁধে পাগল হয়ে যাচ্ছেন আর যে পাচ্ছেন না যাই হোক এখন সেখানে বলছেন তুমি এখানে আর থেকো না আর তোমার মতো ভালো মানুষ ইয়া থাকতে পারবে যখনই আমি চলে যাব জগতে অমঙ্গল গ্রাস করবে সবাই মিথ্যাচার ব্যাবিচার অনাচার এই সবার দিকে যাবে তুমি এক কাজ করো তুমি উদাসীন হয়ে এই কাউর সঙ্গে সম্বন্ধ রেখো না তুমি উদাসীন হয়ে বিভিন্ন তীর্থের প্রচ মানে তুমি প্রচারকের কাজটা করো কেউ যদি জিজ্ঞাসা করো উত্তর দেবে সবাই তো আর আসবে না হরিকথা মানে তো সবাই আসবে না কেউ কেউ আসবে তাদেরই উত্তর দিতে হবে হ্যাঁ বলছেন ন নস্তব্যম তৈব তৈব ইহ মায়া ত্যাগতে মহি তলে আমি পৃথিবী ত্যাগ করে চলে গেলে সমস্ত গ্রাস করবে কলি জন অধর্ম রুচিভীর এ জন অধর্ম রুচির ভদ রুচির অভদ্র অভদ্র ভবিষ্যতী কলৌ যুগে তাদের বিভিন্ন অধর্মেতে তাদের রুচি হবে ভয়ঙ্কর অবস্থা হবে তুমি এক কাজ করো তম তু সর্বম পরিত্বাজ্য স্নেহম স্বজন বন্ধুসু তুমি স্বজন বান্ধব তুমি তো যদুকুলে আবির্ভাব তো তোমার এই আত্মীয় পরিজন যা কিছু আছে এদের কাউ সঙ্গে কোনো স্নেহ রেখো না এগুলো একেবারে ছিন্ন করে দাও দিয়ে মাইয়েশ মনে হয় কেবলমাত্র আমাতে তুমি মনোনিবেশ করবে কেবলমাত্র আমার চরণ চিন্তা আর কিছু চিন্তা করতে যেও না এর মধ্যম তন্তু সর্বম পরিত্য স্নেহম স্বজন বন্ধুসু মাইয়া বেশ মানহা সম্যক হ্যাঁ সমাদিক বিচরস্ব গাম গাম মানে পৃথিবী তুমি সমদৃষ্টি সম্পন্ন হও এ আমার আপনজন এ আমার পর এগুলো বুদ্ধি রেখো না আর যত আত্মীয় পরিজন তোমার এতদিন ছিল তাদের কাউর সঙ্গেই তুমি সম্বন্ধ আর রেখো না যদি রাখো তাহলে আনন্দ পাবে না তাহলে কিন্তু দুঃখেতে ডুবে যাবে সবার সঙ্গে তুমি সম্বন্ধ কেটে মনে করো আমার কেউ নেই তুমি মনে করো উদ্ধব তোমার কেউ সত্যিই তো নেই আমাদের কে আছে বলুন আমার মৃত্যুর তো কেউ আমার সঙ্গে যাবে না আমার সঙ্গে যাবে কি আমাকে একা যেতে হবে তা আমার যদি গুরুচরণের চিন্তা থাকে পৌপাত ভক্তিম ঠাকুর তারা নিশ্চয়ই আমাকে নিতে আসবে যদি আমি ভালো কর্ম করে থাকি আর যদি না থাকি আসবে না এরকম প্রমাণ আছে আমি বলেছিলাম একটা হরিগত বৃন্দাবনে গোপীনাথ ঘেরায় পুরুষোত্তম প্রভু আর আরেকজন দুজনে থাকতেন প্রবাদের শিষ্য তারা প্রবাদের শিষ্য পুরুষোত্তম প্রভু চলে গেলেন গুজরাটি ছিলেন আরেকজন ছিলেন হচ্ছে রাঘব চৈতন্য প্রভু তিনি হচ্ছে সাউথ ইন্ডিয়ান দক্ষিণ ভারতীয় তার তীরভাবে তার শিষ্যরা আমাকে হরিকথা বলতে বলেছিল পনেরো ষোলো বছর আগে অনেক আগে আমি তখন বৃন্দাবনে আমাদের মঠে বলেছিলাম তো যাই হোক এই রাঘব চৈতন্যবাবু মহাবৈষ্ণব তিনি লাভ পূজা প্রতিষ্ঠে কিছু অনর্গল তিনি বলতে পারেন ভজন করতে করতে যখন তিনি দেহ রাখবেন তিনি একটা মাদুরেতে শুয়ে রয়েছেন করিকাঠের দিকে তাকাচ্ছেন নিয়ম করে আর সেবক বলছেন প্রভু উনি সন্ন্যাস নেন নাই দুজনেই সন্ন্যাস নানের ব্রহ্মচারী ছিলেন প্রভু আপনি কি দেখছেন বলছেন চারিদিকে দেখছি চারিদিকে আলো বিশাল আলো চারিদিকে আলো এখন কি দেখছেন বলছেন এখন প্রভুপাদ এসছেন আমাকে নিতে দেখছেন আর বলছেন কি আশ্চর্য যা দেখছে বলছে প্রভুপাদ আমাকে নিতে এসছেন তো এগুলো বাস্তবিক কথা লোকে তো এগুলো বিশাল তারপর দেখছেন আরও যা দেখার তা দেখতে পাচ্ছেন সব তারপর জল মুখে দিলেন দেহ রাখলেন কাজেই ভগবান শ্রীকৃষ্ণের কথাটা অত্যন্ত বাস্তব কথা তিনি বলছেন দেখো যাদেরকে আত্মীয় পরিজন বলে তুমি এতদিন মনে করেছো তারা কেউ নয় তারা তোমাকে কিছু করতে পারবে না তুমি একমাত্র আমার চরণে মনোনিবেশ করো করে নিরপেক্ষ হয়ে যাও নিরপেক্ষ কে কোনো বাবা মা ভাই বোন আত্মীয় কেউ না তো নিরপেক্ষ মানে তার কেউ নয় এরকমভাবে তুমি একমাত্র আমার চরণে মনোনিবেশ করে মাইয়া আবেশ্য মনে হয় সম্যক সম্যক সামদ্রিক অর্থাৎ সমদৃষ্টি সমদৃষ্টি মানেই নিরপেক্ষ নিরপেক্ষ মানেই তো সমদৃষ্টি নিরপেক্ষ নেওয়দ নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে চৈতন্য আছে কালকে আলোচনা যদি করা যায় কালকে করা যাবে সেখানে বলছেন মাইয়া আবেশ মনে সম্যক সমাধিক বিচরস্য গাম তুমি পুরো পৃথিবী পৃথিবীতে যেখানে আপনার যাওয়ার ইচ্ছা পর্যটন অর্থাৎ ভগবান তো প্রেরণা দিয়ে নিয়ে যান ভগবান তো প্রেরণা দিয়ে যান দেখুন সুখদেব গোস্বামীকে কে খবর দিয়েছিল তো এই জন্য বলছি ভগবান প্রেরণা দিয়ে যান কোনো সাধুর কোনো কাজ নেই হঠাৎ একটা জায়গায় কী গেলো মন গেলো গেল গিয়ে দেখলো ওখানে একটা বিশেষ ঘটনা কাজেই কি কারণে সুখদেব গোস্বামী গেলেন তাকে তো কেউ খবর দেয়নি তখনকার দিনে কিছুই ছিল না চিঠিপত্রের আদান প্রদানও খুব মুশকিল হতো চিঠি নিয়ে যে চিঠি নেবে সে খবর যে দেবে রাজার থেকে চিঠি নিয়ে বা যার থেকে চিঠি নিয়ে ঘোড়ায় করে সেই দেশে যাবে গিয়ে দিয়ে আসবে অথবা কোনো পায়রা তাদেরকে শিক্ষা দেওয়া ছিল তাদেরকে শিক্ষা দেওয়া ছিল জায়গা তাদেরকে অনেক ট্রেনিং দেওয়া ছিল সেই পায়রা চিঠি টাকা মুখে নিয়ে উড়ে যেত গিয়ে দিয়ে আবার ফেরত আসত অনেক ঘটনা এখনকার দিনে তো সব কিছুই আর সেসব নাই যার জন্যই এত ব্যবিচার তাই হোক তুমি এবার তীর্থ পর্যটন করতে থাকো এবং আমাতেই মনোনিবেশটা করো অন্য কিছু তো করো না অন্য কিছু তো করতে যেও না তো এইভাবে তুমি এক কাজ করো তাহলে উদ্ধবকে কি বলছেন জ্ঞান বৈরাগ্য নিবিষ্ট বুদ্ধি উদ্ধবের প্রতি এবার তিনি উদ্ধব যে এত কান্নাকাটি করছেন যে আপনি চলে যাবেন আমাকে তো আমাকে তো জলে ভাসিয়ে গেলেন তো আপনি আমাকে কিছু শিক্ষা দিয়ে যান যে শিক্ষার বলে দে ভগবান বুদ্ধি তুমি তো সবই জানো তথাপি তুমি যখন বলছো তাহলে ঠিক আছে উদ্ধব ইচ্ছা করে বলছেন দৈন্য করে আমি ভগবত বিজ্ঞান তো কিছু বুঝতে পারছি না আপনি যাওয়ার আগে আমাকে ভালো করে শিক্ষা দিয়ে যান যাতে আমি তা প্রচার আমি কি করে করবে তো এইভাবে এবার ভগবান উদ্ধবকে বলছেন যদিদম মনসা বাচা চক্ষুভ্যাম শ্রবণাদিবি না স্বরম গৃহ্যমানঞ্চ বৃদ্ধি মায়া মনোরথম উদ্ধব যা কিছু তোমার মনের দ্বারা বাক্যের দ্বারা চোখের দ্বারা শোভনন্দ্রিয় দ্বারা যা কিছু তুমি অনুভব করো সেগুলোকে জানবে নস্বর সেগুলো মায়া নির্মিত যেমন ধ্রুব মহারাজের সঙ্গে যক্ষ যক্ষ যারা আছেন না যারা অলকাপুরীতে থাকে হিমালয় কুবেরের তারা চাকরবাকর বাকর শঙ্করের সেবা করে এরা অনেক জাদু জানে যখন ধ্রুব মহারাজ তার ভাইয়ের মৃত্যুর বদলা নিতে গেল আমার ভাইকে মেরে ফেলেছে যক্ষরা এ গিয়ে পর পর একেবারে সেই সময়তে এই যক্ষরা বিভিন্ন মায়া বিস্তার করছে যেমন অহিরাবন মহিরাবন হয় ওরাও মায়া জানত ভয়ঙ্কর এমন মায়া জানে যে পুরো ঘোল খাইয়ে দেবে কিছু বুঝতে পারবে না এরকম রকম ধরনের মায়াবি তারা ময়দানব অহিরাবন মহিরাবন ভয় মায়াবি, ভয়ঙ্কর মায়াবি এত মায়া জানে যে তো আপনি পাগল হয়ে যাবে এত বড় বড় বি মহারাজ মারাজ কম নয় ধো পাগল হয়ে গেছে বুঝতে পারছে না কিছু এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ সাবধান করছেন উদ্ধবকে উদ্ধব জেনে রাখো এই চোখের দ্বারা যা দেখেছ কানের দ্বারা যা শুনেছ এগুলো দৈন্য করে বলছেন আর কি উদ্ধব তো আর কোনো জড়ো জড় জগতের ব্যক্তি নেই আমাদের শিক্ষার জন্য এই যে বলছেন যদিদম যদ ইদম মনসা বাচা চক্ষ চক্ষুভ্যাম শ্রবণাদিভি না স্বরম গৃজম মায়া মনোরথম উদ্ধব দেখো মন বাকচ চক্ষু কর্ণ মনোকল্পিত এই জগতের যা কিছু বাস্তব বলে মনে হলেও তোমার মনে হয়েছে তুমি বাস্তবতাকে নিয়ে রয়েছ সব কিন্তু মায়াময় এগুলো সব হলেও এ মায়াময় সুতরাং ক্ষয়শীল অর্থাৎ এগুলো নাশ নাশবান নাশপ্রাপ্ত হবে তাই বলছেন যদিদম মনসা বাচা চক্ষুভ্যাম শ্রবণাদিবিহী নস্বরম গ্রীজমায়নঞ্চ বৃদ্ধি মায়া মনোরথম এই মায়ার অসম্ভব কিছু নেই মায়া সবই করতে পারে এই জন্য আমাদের মনমথেরও মনোরথে এই যে আমাদের যে মন আছে না জড়ো মন এর মনোরথে বসে আমরা অনেক জায়গায় চলে যেতে পারি কাল্পনিক জগতে অনেক ঘুরে আসতে পারি অনেক কিছু ঘটনা করতে পারি নারদজি মহারাজকে একবার ভগবান ঘোল খাইয়ে দিয়েছিলেন নারদজি মহারাজ বলছেন নারদজি মহারাজ বলছেন তোমার মায়া কেমন একটু দেখতে চায় কেমন ও ও সব দেখে তোমার কী হবে একটু মায়া দেখাও আমি তোমার মায়া কেমন তো হঠাৎ নারদজি মহারাজ যে কৃষ্ণ কৃষ্ণ বলছেন যে নারদ আমার একটু জল চেষ্টা পেয়েছে জল আনো তুমি এবার নারদ গেছে জল আনতে ভগবান যে ওকে ঘোল খাওয়াবে এটা বুঝতে পারিনি ওরা এবার ওই যে ঠিক আছে তুমি দাঁড়াও জলের খন্দ দিয়ে ভগবান ইচ্ছে করে করছে নিলা গিয়ে বা জল আনতে গিয়ে কি হয়েছে কোনো এক একাকী রমণীকে দেখলো সে দুঃখ করছে কাঁদছে যে তার কষ্ট দিয়ে পরমা সুন্দরী গিয়ে তাকে জিজ্ঞেস করলে কি হয়েছে তোমার আমার সর্বস্ব চলে গেছে আমার কেউ নেই আমার দেখবার সব কিন্তু মায়া কিন্তু তখন নারদজি ভুলে গেছে নারদীর আর মনে নেই যে ভগবান আমাকে জল আনতে বলেছে জল নিয়ে যা এবং মরে গেছে তাহলে তার সঙ্গে ফম্বাসা করে তারপরে সে সংসার পাতল সংসার পেতে তার ছেলে পেলে হলো সব কিছু হলো এতদিন ভগবান ওখানে জলের জন্য অপেক্ষা করছে ও সব ভুলে গেছে সব ভুলে গেছে এইভাবে ভগবান তাকে ঘোল খাইয়ে অনেক ঘটনা আমি আর বিস্তৃতভাবে বললাম তারপরে যখন এই স্বপ্ন যখন ভাঙলো মায়া রে আমি তো জল আনতে এসেছিলাম ভগবানের এইভাবে নারদকে ঘোল খাইছিলাম বিরাট বিস্তৃত ঘটনা আছে তো ভগবান আমাদের কি বলে কাকে সেই কী মুনি বলে হ্যাঁ না না এই আমাদের দুর্বাস আমাদের এই দুর্বাসা মুনিকেও ঘোল খাইছিলেন গর্গসঙ্গীতা আছে এই গোকুলে গেছে গিয়ে দেখছে একটা বাচ্চা ছেলে সুন্দর দেখতে ছোট সঙ্গে খেলা করছে সিংহের মতো দৃষ্টি ও আমার দিকে তাকা মানে মুনি দেখছে তারপর ভগবান কি করলো ওই তো কি আর এটা হলো মুনি এটা ঘটনা ঘটেছে মুনিকে প্রলয় জল দেখিয়ে দিল অনেক কিছু করে তারপরে এবার দেখালো যে এটা মায়া ছিল সমস্ত মায়া আর আর একটা হচ্ছে হ্যাঁ না ওটা হচ্ছে তোমার হচ্ছে পুষ্পভদ্রা নদীর তীরে ওই মনিটার নাম ভুলে গেলাম বিখ্যাত মুনি কবি তো ওকে তিনি মায়া দেখিয়েছিলেন উনিও বলছিলেন মায়া দেখব আমি তো এখানে ভগবান বলছেন পুংস অযুক্তস্য নানার্থ ভ্রমহ গুণ দোষ ভাগ কর্ম বিকর্মেতি গুণ দোষ ধিয় বলছেন এই জগৎটা হল গুণময় জগৎ এখানে এই জগৎটা সম্পূর্ণ এই গুণময় জগৎ গুণময় মানে শতরজ তমগুণের সমুদ্র আমরা সবাই এই শতরজ তমগুণের সমুদ্রে নিমজ্জমান রয়েছি আমরা জানতে পারছি না এ মায়াস সমুদ্র এনে বলছেন এই গুণগত জগতে প্রত্যেকেরই চিত্ত বিক্ষেপ হবেই হবে গুণগত যখন ভজন করতে করতে গুণের বাইরে চলে যায় গুণাতীত ভূমিকায় তখন আলাদা কিন্তু গুণগত জগতে থাকাকালীন অবস্থায় তার চিত্তবিক্ষেপ অপরের দোষ দর্শন এগুলো হবেই একে অপরের জীব একে অপরের দোষ দর্শন করে এগুলো থাকবে তা এগুলোকে কাটানো যায় না তাই বলছেন যে দেখো পুংস অযুক্তস্ব যারা যুক্তাত্মা নয় যারা আমার সঙ্গে অনর্গলভাবে সম্বন্ধ জুড়ে রাখতে সমর্থ নয় পুংস সেই সব মানুষগণ পুংশ অযুক্তস্য নানার্থ নানা অর্থ ভ্রম স গুণ দোষ ভাগ এই যেটা চৈতন্য চেত আছে না এই ভালো এই মন্দ এই সব ভ্রম দ্বৈতে ভদ্র সব মনোধর্ম দ্বৈতে ভদ্র সব মনোধর্ম এই ভালো এই মন্দ এই সব ভ্রমণ একটা উদাহরণ একটা উদাহরণ শুনলে আপনারা বুঝতে পারবেন আমাদের ছিল সন্তকোস্বামী মহারাজ বাচ্চা ছেলে চোদ্দ বছর হবে বারো চোদ্দ তখন ছোটো বয়সে এসেছিলেন প্রবার তাকে ঢাকাতে পাঠাবেন কোনো কাজে যেতে পারবে হ্যাঁ পারবো বাচ্চা ছেলে যাবে একা ঢাকায় সবাই এক ঢাকায় যাবেন এবং গোয়ালন্দ ঘাতে গিয়ে স্টিমারে বসেছেন আগে গেছেন জায়গা ভালো দিই এবার বয়স্ক লোকগুলোকে দেখে যখন জায়গা নেই পরে এসছে এই বাচ্চা ছেলেটা দেখো কোনো কিছু অসভ্যতা শেখেনি কিছু জ্যেষ্ঠ ব্যক্তি দাঁড়িয়ে যে বসে রয়েছে এরা সাধু উনি উঠে দাঁড়ালেন কিছু বললেন না চল সরে গেলেন বসলো এবার তারপর কি হলো একটা ডিম ওলা এসছে ডিম এসে এবার সেদ্ধ ডিম এসে বিঘ গন্ধ লাগছে হম তোমায় একটু সরে দাঁড়িয়েছি কিছু বলেননি এবার বুড়োগুলো গালাগাল দিতে হয়েছে দেখেছ হ্যাঁ এটা খাওয়ার জিনিস ঘৃণা করে সরিয়ে যাচ্ছে বলে গালাগাল দিতে হার কিচ্ছু বলেননি তখনও কিছু বলেননি কিচ্ছু বলেন এইভাবে গালাগাল দিচ্ছে তিনি কিছু বলেননি এবার তারপর কি হলো হঠাৎ আকাশ এমন মেঘলা করে এলো এমন ঝড় বৃষ্টি সাইক্লোন উঠবে যে শেষকালে যে সিমা যা ওর আমাদের আর কিছু করবার নেই এখন আপনারা ভগবানকে ডাকুন আপনারা এখন আমাদের আর পদ্মা নদী উথাল পথাল যখন তখন ডুবে যাবে আর যে বুড়োটা ওকে কালাকাল দিয়েছিল বেটা বাচ্চা ছেলে হ্যাঁ বসে রয়েছে কোনো শিক্ষা দীক্ষা আছে ছোটোবেলা মা বাবাকে ছেড়ে হ্যাঁ কোনো পড়াশোনা সেগুলো কালাকাল দিচ্ছে সেই বুড়ো এবার খাদ্য আরম্ভ করেছে আমার মেয়ের বিয়ে দেবো পরশুদিন গয়নাঘাটি সব নিয়ে যাচ্ছি আমি কি করে বিয়ে দেবো বলছেন কাঁদছেন টাকা পয়সা গয়নাগারি নিয়েও যাচ্ছে মেয়ে বিয়ে দেবে এবার সব লোক বলছে মুসাই আপনি লোকে মারা যাবে আপনি মেয়ের বিয়ের চিন্তা করছেন হ্যাঁ ভগবানকে ডাকুন আমাদের ডাকলে আমরা শুনবে না ভগবান এই যে ছেলেটা সাধু এ ডাকলে এবার ভগবান শুনবে এবার দেখো একটু আগে গালাগাল দিছিল। একটু আগে গালাগাল দিচ্ছে এখন বলছেন আমাদের ডাক শুনবে না ভগবান এই যে ছেলেটা এ ডাকলে শুনবে বাবা একটু ভগবানকে ডাকো তিনি সন্তার কিছু যাতা বলেননি দেখুন আমার প্রার্থনা ভগবানকে শুনবে আমার গুরুদেব বিরাট ক্ষমতা ঠিক আছে আমি দেখি আমার গুরুদেবকে বলে দেখি বলে এবার নাম সংকীর্তন করতে আরম্ভ করলেন এক ঘন্টা দেড় ঘন্টা উতাল বা যা ডুববেই এ কিছু করার নেই শেষে আস্তে আস্তে মেঘ কেটে গেল ঝড় কেটে গেল শান্ত হলো লোকে এসে পৌঁছালো তাহলে একটু আগে যে গালাগাল দিচ্ছিল যে বুড়োটা সে এখন বলছে তাহলে এই জগতে এরকমই ওই জন্য আমাকে যারা গালাগাল দেয় বিভিন্ন সহ্য করতে পারে না এইসব সত্য কথা আমি তখন মিষ্টি করে উত্তর দিয়ে দিই আমি তাদের গালাগাল দিই না এই কিছুদিন আগে যা তা একজন বলেছেন তাকে আমি জানি চিনি বলে ওকে আমি সাবধানে বাঁচাবার চেষ্টা করেছি ও বুঝতে পারলো না ও মনে করছে আমাকে বোধ মা উপেক্ষা করছে আমি তো জানি ওর ভেতরে কি কি আছে আমার তো চোখটা আছে আমি জানি ওর ভেতর কী কী দুর্গুণগুলো আছে কী কী ব্যবিচার আমি খালি ওকে বাঁচাবার জন্য কিছু দিনের জন্য সাবধানে রেখেছি ও মনে করলো আমাকে ওকে করে কী করলো আমার বিরুদ্ধে চলে গেল গিয়ে কেউ যাতা বলতে আরম্ভ করলো তা আমি কিন্তু যাতা বলি নাই আমি যাতা বলি নাই আমি কে বলছি যে গুরুদেবের আবির্ভাব তিথি নিমন্ত্রণ আমি ডাইরেক্ট লিখিনি মানে একটা সাহেব লিখছে যে গুরুদেবের আবির্ভাবিতে বাবা মহারাজ আপনাকে নেমন্তন্ন করে ডেকেছে কেন দূর থেকে লাথি মারলে ভালো হবে না কাছে এলে লাথিটা মারতে পারবেন ভালো বাবাকে সংশোধন করতে পারবেন দূরে থেকে পারবেন না দূরে থেকে লাথি মারা যায় আপনি কোথায় রয়েছেন বনগাতে কি করে লাথি মারবেন আমাকে কাছে এলে আমার মাথাটা পেতে দেবে লাথি মেরে তাকে সংশোধন করা যাবে বাবা চাইছে এটা আমি চিঠি লিখলাম বোঝা গেল ও ও চাইছে ব্যবসা আমি তো করলাম না এর নিয়ম অনেক লোক এরকম ব্যবচার করে কিচ্ছু করি এই যে ছেলেটা আছে তাকে তো কীভাবে মানুষ করা হলো প্যাকাটি ঘর মারলে ভেঙে যাবে খাওয়া পায় না আস্তে আস্তে শেখে তাকে সব কিছু করা হলো এখন সে গোলা কাটবে আমার আমি কিছু করি না জগতের লোকগুলো চাইছিল মহারাজের সঙ্গে একে এমন লড়াই লাগিয়ে দেয় যে মহারাজের সহরিকতা বন্ধ হয় আমি তো ওদের 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 কথা আমি চলি আমি তো জানি ওরা কী প্ল্যান করছে ভগবান আমাকে বুদ্ধি দেয় সেভাবে কোনো লড়াই নেই থাক নিজের সর্বনাশ মানুষ নিজে ডেকে আন দেখ লোকে অপরকে দোষ দেয় এমনি প্রভাত বলছেন লোকে লোকে তো এমনি দোষ দেয় বিচার করে দেখবি নিজের কিন্তু নিজের সভ্যনাশ রাখছে কেউ কাউকে সভ্যনাশ করতে পারেন আমি যদি সঠিক পথে থাকি আমাকে কে মারবে কত মেরে ফেলার চেষ্টা করেছে ধ্বংস করা কিছুই যেন না করতে ভগবান করাচ্ছে ভগবান করাচ্ছে তো বা আমি খুব ভগবান করাচ্ছি বলে করছি ইংরাজি কথায় সবচেয়ে প্রেরণা ভালো আসে কথা বলতে ভালো লাগে এত উৎসাহ ইংরেজি কথাগুলো শুনলে বুঝবি কোথাকার কথা কিন্তু পরিবেশ নাই পরিবেশ না থাকলে কথা স্ফূর্তি হয় না ভয়ঙ্কর পরিস্থিতি ওরা যে কথা শোনে কোনো বাপের জন্য এখনো মধ্যে শোনেনি কেউ এখনো মধ্যে শোনেনি এত অপূর্ব সব কথা ভয়ঙ্কর যাই হোক এখন কি করা যায় দুর্ভাগ্য এখানে লোকের কপাল পোড়া আমি বোকা চেষ্টা করে যাচ্ছি তাহলে ভগবান বলছেন দেখো এটা গুণময় জগৎ এখানে এই। দইতে কালকে আরও ভালো করে বলবো দইতে ভদ্রা ভদ্র সব মান এই ভালো এই মন্দ এই সব ভ্রম দ্বৈতে মানে কি কি বুঝলি দ্বৈত মানে দ্বৈত মানে অধ্যয় জ্ঞান তত্ত্ব তার মধ্যে কোনো ব্যবিচার থাকতে পারে না যদি আমি সমগ্র জগৎকে যদি আমি সমগ্র জগৎকে অধ্যয় জ্ঞানতত্ত্বের প্রেক্ষাপটে ভাষাগুলো বুঝছেন তো যদি আমি সমগ্র জগৎকে জ্ঞান জ্ঞানতত্ত্বের প্রেক্ষাপটে দেখি তাহলে কাউকে আমি শত্রু দেখতে পারবো না কেন তো কাউকে মনে হবে যেন শত্রু শত্রু নয় আর যখনই দ্বৈত ভাবনা আসবে তুমি আমি কালকে আলোচনা দেখি তখনই ভয় উৎপন্ন হবে মারামারি এবং শত্রু আমাকে চোখে দেখতে পারে না আমাকে সম্মান দেয় না আরে আমি তুমি সম্মান চাও কেন আমি তোর থেকে সম্মান চাইলে তো তবে তুই আমার না সম্মান দিলে আমার তো সম্মানের আশাই নেই আমার সম্মানের আশাই নেই আমার সম্মান আছে কি ওই ছেলেটাকে যে মানুষ করা হলো তার জগৎবাসী জানবে আর ভগবান জানে তার জন্য কি করা হয়েছে কিন্তু সে তো সকল আমি তো তার দিকে তাকাই না আমি মাথা নিচু করে যাই আর আসি আর তার থেকে তো আমি আশা করি না দণ্ডবোধ করবে দণ্ডবধ করার বাইরে চলে গেছে তাকে দণ্ড তাকে দণ্ড দিয়ে ভগবান বধ করে রেখেছে তাকে দণ্ড দিয়ে ভগবান বধ করে রেখেছে আর কি দণ্ডবধ করবে আমাকে আমি তো দণ্ডবধ আশা করি না আমার কোনো দুঃখ নেই মাথা নিচু করে চলে যায় মাথা সম্পূর্ণ জগৎ আমার আলাদা তোরা যদি সমস্ত ছেড়ে দিস আমাকে একা আনন্দে বসে থাকবো অন্য জগতে আমার কোনো ইচ্ছা নাই সেই জন্য কষ্ট নেই আশা আকাঙ্ক্ষা সম্মান টাকা পয়সা ইজ্জত কিছুই চাই না আমি তাই নহলে তাই নেই এখানে বলছেন অর্জুন দেখো এই উদ্ধব দেখো এই গুন্দোষ বুদ্ধিবিশিষ্ট বিক্ষিপ্ত চিক্ত ব্যক্তি এখানে যত ব্যক্তি তারাই দোষগুণ দর্শন করতে পারে যে বস্তুটা আমার মধ্যে নাই সে বস্তুটা আমি দেখব কি করে অর্থাৎ আমার মধ্যে যখন দোষ আছে তখন আমি অপরের মধ্যে দোষ দেখি বোঝা গেল কেউ বোঝা গেল না এটা কোনো গভীর বিষয় দেখবেন একজন পরমাংস কাউ দোষ দেখে না কারণ তার মধ্যে তো কোনো দোষ নেই যে জিনিসটা আমার আছে সেটি আমি তো দেখব যে জিনিস আমার কাছে আছে আমার মধ্যে দুর্গন্ধিত আছে তা আমার দর্শনও ওরকমই হবে আমার গুরুপাত পদ্মের কত ঘটনা তিনি নিরীহ মানুষ কাউর সঙ্গে জীবনে উঁচু করায় কথা বলেন তিনি মিন্নাপুরে যাবেন তার মন্দির ছিল একজন দান করেছিল কেনারাম বলে জগন্নাথ মন্দির তিনি প্রায় যেতেন একা একা সেই ট্রেনে উঠেছেন লোকাল ট্রেনে উঠে হাওড়াতে গেছেন গিয়ে এবার ট্রেনে যেতে যেতে একটা কম ছেলে মহারাজের সঙ্গে আলোচনা করছেন করে করে হাওড়ায় গিয়ে যখন মহারাজ বলছেন মহারাজ আপনি কোথায় যাবেন বললো আমি মেদিনীপুর ও আমিও তো ওইদিকে যাব তো আমাকে বাবা টিকিট কা আপনি কেন যাবেন আমি টিকিট কেটে দিন আমার থেকে ন তুমি আমার থেকে টাকা নাও ওই টাকা নিয়ে গেল তো গেলো কিন্তু তিনি কিন্তু অন্য লোক হলে কিন্তু ধরতে পারতেন কিন্তু তিনি অন্য জগতে রয়েছেন তো বাবা কোথায় গেল ছেলেটা এলো না এখনও টিকিট নিয়ে এলো না তিনি কিন্তু দোষ গালাগাল দিচ্ছেন না একটাও কিন্তু মুখে বাজে কথা বলে কোথায় গেল ছেলেটার কি কিছু হলো না কি টিকিট নিয়ে এলো না সরল মানুষ তো যারা অন্তঃকরণটা ভগবানের দিয়েছে। তাদের কিন্তু সরল কুটিলতা থাকে না যত লোকের সঙ্গে যত আবরে যাবরে কথা বলবি তত এরকম সে কলে নিজেকে কারাগারি ফেলবি আর পরে লোককে দোষ দিবি সবই নিজেকে জেলখানা ঢোকাচ্ছে টাইট বন্ধন এগুলোর মধ্যে কোনো রকম সারবস্তু নাই বলে বলে রক্ত উঠে গেল কিন্তু কোনো লোক শুনবে না এগুলোর মধ্যে সার নাই আমার কাছে হলে আমি যদি কৃষ্ণ ভজনে না লাগতো এটা এক লাতিমাতাম ফেলে দিতাম দেওয়া যে কেশব কোশিম আজ বলেছেন এক ভজন টুকুরি থেকে বেরিয়ে জিজ্ঞেস করছি আরে এই শব্দটা কোথায় আসছে রে বলছে প্রেস থেকে প্রেস থেকে কেন বলে রেডিও চলছে আচ্ছা ওখানে গেলেন গিয়ে এক লাথি মারলেন রেডিওটাকে চুর চেনাচুর হয়ে গেল রেডিও থেকে লাথি মারলেন এমন চূর্ণ বিচূর্ণ হয়ে ভ সেবক ভয়েতে পিছিয়ে গেল প্রেসের মধ্যে ওই খবর শুনছে প্রেসের কাজ করছে তোরা যদি জগতের খবর রাখবি তাহলে ভগবানের খবর রাখার তো দরকার নেই জগতে থাক ভালোই তো আছিস কে কে ডেকে ছিল এইভাবে জীবনটাকে নষ্ট করার কোনো যুক্তি নাই মগজে যদি কিছু থাকে ঘেলু একটু সঙ্গে সঙ্গে বিজয় সত্যি তো তাই আমার তো জীবন নষ্ট হয়ে যাবে নিজের সর্বনা নিজে বোঝে না এরকম মূর্খ লোকে ও নিজের সর্ব নিজে এটা বোঝে না এটা বুঝতে পারে না তাহলে আর কি করে এদেরকে আর বাঁচানো যায় যাই হোক আজকে এই পর্যন্তই আলোচনা থাক পরে এবার এই শ্লোকের ব্যাখ্যা আরও করা দরকার সেখানে খালি বললাম গুণদোষ গুণ এবং দোষ বিশিষ্ট লোক বিক্ষিপ্তচিত ব্যক্তি তাদের ভেদবুদ্ধি থাকবেই ভেদ বুদ্ধি বশত যে কর্ম অকর্ম বিকর্ম এইসবের মধ্যেই তারা পার্থক্য কিছু জানে না তারা মন্দটাকে ভালো বলে ভালোটাকে মন্দ বলে এগুলো নিয়ম তাদের কাজেই উদ্ধবকে কী পরামর্শ দিচ্ছেন ভগবান এবং তারপরে আনন্দময় উপদেশ শুরু হবে চব্বিশ গুরুর শিক্ষা আদি এগুলো সব শুরু হবে আজকে এই পর্যন্তই বিশ্রাম থাকুক চর্চা শ্রবণ করবার মতো ব্যক্তি জগতে খুবই সুদুর্লভ নেই বললেই হয় কিছু করারও নাই এগুলো কারোর দোষ নয় এগুলো মায়াদেবী ইয়ানমাদ যত অনময়াদ ইতর স্বার্থে সুসভাবিক গসার্ট तेने ब्रह्मिराज आदिवे मुहंती यूरु तेयो भारीमिदाम यथा विनुति सर्ग हम सास्तेनो सदा निरस्त निरस्तुहक सत्यम परम धीमह वाछकल के बासी भोज पतिता फो वैष्णवभ्यो नमो